গাজার যুদ্ধ বন্ধে এবার জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করেছেন খোদ ইসরায়েলিরা। এ সময় ইসরায়েলি প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন তারা। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে হোয়াইট হাউসের বাইরেও। এছাড়াও গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন প্রান্তে ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। বিস্তারিত লিমন হোসেনের ডেস্ক রিপোর্টে। জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে শত শত বিক্ষোভকারীর ভিড়, দিচ্ছেন যুদ্ধবিরোধী নানা স্লোগান। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও করে নেতানিয়াহুর পদত্যাগ দাবি করা এই বিক্ষোভকারীরা ফিলিস্তিনি কিংবা ফিলিস্তিনপন্থী নন, খোদ সাধারণ ইসরায়েলিরাই এবার সোচ্চার নেতানিয়াহু প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডের বিরুদ্ধে। সরকার আমাদের সন্তানদের সামরিক বাহিনীতে যোগ দিতে বাধ্য করছে, জীবন বাজি রেখে তাদেরকে যুদ্ধ করতে বাধ্য করছে, অথচ নীতি নির্ধারকদের সন্তানরা নিরাপদে রয়েছে। এদিকে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের একতরফা সমর্থনের প্রতিবাদে এবং গাজায় যুদ্ধবিরতির দাবিতে এদিন বিক্ষোভ হয়েছে খোদ হোয়াইট হাউসের বাইরেও। এতে অংশ নেন ফিলিস্তিনপন্থী কয়েক হাজার মার্কিন নাগরিক। এ সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করেও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় বিক্ষোভকারীদের। গাজায় এই মুহূর্তে যা চলছে তা গণহত্যা, যথেষ্ট হয়েছে, এবার নিরাপরাধ মানুষগুলোকে হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলি হামলায় প্রতি মুহূর্তে গাজার নিরপরাধ মানুষগুলোর মৃত্যু হচ্ছে, তাদের বসতবাড়িতে হামলা চালানো হচ্ছে। গাজায় দ্রুত যুদ্ধবিরতির প্রয়োজন। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ হয়েছে কানাডার টরন্টো ও অটোয়াতেও। ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় নামেন হাজারো ফরাসি। ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে জার্মানির বার্লিনেও। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করা হোক, নিরীহ ফিলিস্তিনিদের ওপর চালানো গণহত্যা বন্ধের দাবি জানাচ্ছি, সেই সঙ্গে গাজায় ইসরায়েলি যুদ্ধ অপরাধের সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। এছাড়াও গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে তুরস্ক, ভেনেজুয়েলা, চিলি সহ বিশ্বের নানা প্রান্তে বিক্ষোভ অব্যাহত রয়েছে। লিমন হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।